আসসালামু আলাইকুম বন্ধুরা। পৃথিবীর অতি বাস্তব একটা কথা, সেটা হচ্ছে মানুষ যেটা আশা করে সেটা হয় না। তো বন্ধুরা, আমিও কিন্তু অনেক আশা করে আসলে ইনকিউবেটর শুরু করছিলাম, তবে আমার সেই আশা কিন্তু সেই সময় পূর্ণ হয়নি। তবে আলহামদুলিল্লাহ এখন এসে অনেক কিছুই পাচ্ছি। তো ধৈর্যেই মিয়া ফলে এমন একটা প্রবাদ আছে, তো আসলে ধৈর্য ধরাটা অনেক জরুরি সব ক্ষেত্রেই। বহু আগে, এখান থেকে প্রায় 10-15 বছর আগে, আপনার সংবাদপত্রে আমি একটা বাণী পড়েছিলাম। সেই বাণীটা কে করছিল সেইটা আমার খেয়াল নেই, সেই দার্শনিকের নাম, তবে বাণীটা আমার খুব বেশি মনে পড়ে মাঝে মাঝে এবং এখনও মনে আছে। সেটা হচ্ছে, যে ধৈর্য ধরতে জানে তার কাছে আসলে সব কিছুই আসে। তো বন্ধুরা, বহুবার হয়তো মস্কে গেছি কিন্তু ভেঙে পড়িনি আলহামদুলিল্লাহ। আর আমি এর আগে বহু ভিডিওতেই কিন্তু কম বেশি বলেছি যে আমি সব কিছু আসলে একেবারে জিরো থেকে শুরু করতে চাই, কেননা আল্লাহ পাক আমার এখনও পর্যন্ত সেই রকম টাকা পয়সা দেয়নি যে আমি পরিকল্পিতভাবে আসলে কোনো কিছু করব। অবশ্যই পরিকল্পনা আছে, তো তার মানে এই নয় যে আপনার এক এক সঙ্গে আমি হয়তো 50,000, 1,00,000, 2,00,000 টাকার কোনো প্রজেক্ট করে বসবো, বিষয়টা আসলে এমন না। তো শুরু থেকে একেবারে মানে জিরো থেকে শুরু করলে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে, আস্তে আস্তে করে একটা সময় দেখবেন যে আপনার পরিকল্পনাটা বাস্তবে রূপ নিচ্ছে, অথচ আপনার খরচ যে কত হয়েছে সেটা হিসাব থাকবে না এবং সেটা কিন্তু আপনার গায়ে বাজবে না, মানে আপনার পক্ষে কিন্তু কষ্ট হবে না। তো বন্ধুরা, যাই হোক, একটু আগে আপনারা যে তিনটা হাঁস দেখছিলেন, এই তিনটা হাঁস এই যে আপনার পাতি হাঁস, তো এই পাতি হাঁস তিনটা কিন্তু মানে আমাদের বাসায় যে ডিমের চাহিদা সেটা মেটানোর জন্য দেখা যায় প্রতিদিন একটা দুইটা তিনটা করে ডিম আমাদের বাসায় কিন্তু লাগে। তো এই হাঁস থেকে যে ডিমগুলো আসে বেশিরভাগ ডিমই কিন্তু আমরা খেয়ে ফেলি। তো এই জন্য আসলে পাতি হাঁস, যদিও আমার জীবনের প্রথমে কিন্তু পাতি হাঁসের একটা খামার করার চিন্তাভাবনা ছিল, তো বর্তমানে কিন্তু আসলে সেই চিন্তাভাবনাটা নেই। তো এই তিনটা পাতি হাঁস আছে, সামনে একটা পুকুর আছে, সেখানে আশপাশে আরও অনেকের হাঁস আছে উন্মুক্তভাবে থাকে, তো দেখা যায় যে ওদের কাছ থেকে যে ডিমটা আসে সেটা আমাদের পারিবারিক চাহিদাটা কিছুটা হলেও মেটানোর জন্য সাহায্য করে, মানে পারিবারিক চাহিদা যে সম্পূর্ণ মিটে যায় বেশিটা তাই না। তাছাড়া কিছু মুরগি আছে আমাদের বাসায়, তো সেই মুরগির থেকে ডিম আসে, সেখান থেকে কিন্তু আমরা মাঝে মধ্যে বসাই দেই, আর মাঝে মাঝে কিন্তু আমাদের খাওয়ার প্রয়োজনে আমরা আমাদের চাহিদা কিন্তু মেটাই। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু চীনা হাঁসের বাচ্চা আছে এবং কিছু মুরগির বাচ্চাও আছে এবং একটা পাতি হাঁসের বাচ্চাও কিন্তু আছে, আর কয়েকটা মুরগি দেখতে পাচ্ছেন। এছাড়া এটা হচ্ছে আমার বাড়ি বা আমার ঘরের সামনের সাইডে, তো এই সাইডে কিছু বাচ্চা কাচ্চা লালন পালন করা হয়। আর পিছনের সাইডে যাব একটু পরে ইনশাল্লাহ, সেখানে আপনার আরও বেশ কিছু হাঁস মুরগি আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো সব মিলে আমাদের বাসায় আসলে কয়টা হাঁস মুরগি আছে তার একটা হিসাব কিন্তু আপনাদেরকে দেব ইনশাল্লাহ। তো এইখানে যে ঘর থেকে বাচ্চা বাহির হচ্ছে দেখছেন, এইখানে কিন্তু আপনার 7টা মুরগির বাচ্চা আছে, যেগুলো মোটামুটি 1 মাসের মতো বয়স এদের। তো বাচ্চাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এবং মানে স্বাভাবিকভাবে যেরকম সুস্থতা থাকার দরকার তেমনই আছে, কোনো রোগব্যাধি নেই এদেরকে আলহামদুলিল্লাহ। আর এবং এরা কিন্তু আপনার কোনো প্রকার ফিড জাতীয় যে খাবার, যেগুলো আপনার ব্রয়লার বা যে পোলট্রি চাষ করে যারা যে ফিডগুলো খেতে দেয় সেইগুলো কিন্তু এদেরকে খেতে দেওয়া হয় না, এরা কিন্তু সম্পূর্ণ দেশীয় খাবার খায়, এর জন্য এদের শরীরটাও অনেক টাইট ফিট। তো সব মিলে এদের মাংস কিন্তু অনেক সুস্বাদু। আর এরকম 1-2 মাস বয়সের যে বাচ্চাগুলো, এগুলোকে আপনার পিলি বাচ্চা বলে, তো এই পিলি বাচ্চার গোশ খাইতে কিন্তু আমার খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এখন বড় বড় হাঁস মুরগিগুলো যে ঘরে থাকে সে ঘরের দরজা কিন্তু আমি খুলে দিয়েছি এবং মুহূর্তের মধ্যে তারা কিন্তু সব বাইরে চলে গেছে, আর বাইরে কিন্তু তাদের জন্য খাবার রেডি থাকে, কিন্তু আজ এখনও কিন্তু তাদের জন্য খাবার রেডি হয়নি, তবে দ্রুত সময়ের মধ্যে তাদের জন্য খাবার রেডি হয়ে যাবে। আর খাবার রেডি করার জন্য আসলে আম্মু এবং আমার ওয়াইফ অর্থাৎ আপনাদের ভাবি কিন্তু এই কাজে নিয়োজিত থাকে, মূলত হচ্ছে বাসার সব কিছু কিন্তু তারাই দেখাশোনা করে, আমি একটু মাঝে মধ্যে খোঁজখবর নেই এবং তাদের যে পরিচর্যা করার দরকার সেটা কিভাবে করলে ভালো হয় সে বিষয়ে কিন্তু কম বেশি পরামর্শ দেই। তো বন্ধুরা, এখানে কিন্তু যে 4টা চীনা হাঁস দেখছেন, এই 4টা চীনা হাঁসই কিন্তু আমাদের বাসার সম্বল,
এই চীনাহাস থেকেই কিন্তু মূলত আমরা বাচ্চা উৎপাদন করি। এবং আপনারা এর আগে দেখেছেন যে আপনার 25টা ডিম থেকে 24টা বাচ্চা হয়েছে, সেগুলো কিন্তু এই চীনাহাসেরই ডিম। তো আমি এর আগে আপনাদেরকে জানিয়েছি যে 4টা হাঁস বা 4টা মুরগি এর বিপরীতে একটা হাঁসি বা একটা মোরগ রাখলে সবচেয়ে কিন্তু ভালো ফলাফল পাওয়া যায়। তো আমাদের যে পুরাতন মোরগ ছিল সেই মোরগটা কিন্তু আমরা খেয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। আর এইগুলো কিন্তু নতুন মোরগ, মানে এই মোরগের বয়সী যেসব মুরগি আছে, এই যে দেখেন এই মোরগের বয়সী মুরগি এগুলো, তো এরা কিন্তু এখনও ডিম দেয়নি। তো আশা করছি এরা দ্রুত সময়ের ভিতরে হয়তো 10-15 দিন বা 15-20 দিনের ভিতরে ডিম দেবে ইনশাল্লাহ। আর প্রথমবারের ডিম কিন্তু আমরা আসলে ইনকিউবেটরে বা মুরগির তাই কিন্তু বসাই দেই না, প্রথমবারে অর্থাৎ প্রথম যে 8-10টা বা 15-20টা যে ডিম পাড়ুক সেই ডিমগুলো কিন্তু আমরা মানে বিক্রি করে দেই বা আমাদের বাসার প্রয়োজনে খেয়ে ফেলি। তো এইখানে আপনার হচ্ছে আমাদের পূর্ণবয়স্ক মুরগি আছে 4টা, আর পূর্ণবয়স্ক মোরগ একটা ছিল। যেহেতু এই মোরগগুলো বড় হয়ে যাচ্ছে তো সেই হিসাবে আপনার ওই মোরগ আর এই মোরগে কিন্তু অনেকটা মারামারি করে, মানে একটা আরেকটার দেখতে পায় না যেটা হয় আর কি। তো সেই হিসাবে কিন্তু ওই মোরগটা হচ্ছে আমরা বাসার প্রয়োজনে আসলে খেয়ে ফেলেছি। আর এখানে মোরগ আছে কিন্তু 3টা, তো 3টার ভিতরে একটা কিন্তু আপনার কি বলে ম্যাচিউড হয়ে গেছে, আর 2টা হয়ে এখনও পুরো পূর্ণাঙ্গ ম্যাচিউড হয়নি আর কি। ভাষাটা যদি আমার ভুল হয় আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করছি আপনারা আমার ভাষাটা বুঝতে পাচ্ছেন যে আমি কী বোঝাতে চাইছি। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ এটা কিন্তু অল্প সময়ের ভিতরেই আমাদের অনেক হাঁস মুরগি হয়ে গেছে। তো এর পিছনে একটা অন্যতম কারণ হচ্ছে বৃষ্টি। বৃষ্টির সময় কিন্তু আমরা কিন্তু বাচ্চা বিক্রি করে দেই সাধারণত বাচ্চা ওঠার পরে বা একটু বড় হইলে। তো বৃষ্টির সময় যেহেতু লালন পালন করাটা একটু কঠিন, এই জন্য কিন্তু আশপাশে আমরা বাচ্চা বিক্রি করতে পারিনি। তো আম্মু বলল যে আসলে বাচ্চা তো বিক্রি হচ্ছে না, তো আমি বললাম যে ঠিক আছে যেগুলো বিক্রি না হয় সেগুলো আমরা রেখে দেই, আল্লাহ চায় তো এখান থেকে ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো এইখানে যে আপনারা যে সাদা বড় মুরগিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুরগি। তো এই মুরগিটা একেবারে সামনে যে দেখেন, এই যে সামনে একেবারে ক্যামেরার সামনে যে মুরগিটা এটা কিন্তু মুরগি, আর পিছনে যে সাদা ওটা কিন্তু মোরগ, ওটা এখনও কিন্তু পূর্ণাঙ্গ হয়নি। তো এই মুরগিটা কিন্তু আপনার কিছুটা বিদেশি ভাব আছে, অনেকে অস্ট্রেলিয়ান বলে। তো এই মুরগিটা কিন্তু আপনার কি বলে, আমরা যেটা বলি যে আমাদের দেশীয় মুরগি চেনার উপায় হচ্ছে তাদেরকে কুচকি লাগে বা তা লাগে, অর্থাৎ ডিম পড়ার পরে তারা কিন্তু ওই যে কুটকুট করে শব্দ করে এবং ই করে আপনার যে ডিম তারা এতদিন পারছে সেই ডিমে তা দিয়ে বাচ্চা ওঠানোর চেষ্টা করে। তো এই কুচকিগুলো নাকি বিদেশি মুরগির লাগে না, তো এটা কিন্তু আসলে ভুল ধারণা। আমাদের বাসায় ইনকিউবেটর আছে তো আমাদের প্রত্যেকটা হাঁস মুরগির কিন্তু কুচকি বা তা লাগে, কিন্তু আশপাশে অনেকেই কিন্তু এসে বলে যে তাদের হাঁস মুরগির আপনার যে কুচকি লাগা বা তা লাগে না। যাই হোক, তো এই যে বড় মুরগিটা দেখতেছেন এই যে, তো এর কিন্তু আপনার হচ্ছে তা লাগে, ও ডিম পাড়ার পরে ওর কিন্তু তা লাগে, পরে আবার ওর তা ভাঙাতে হয়। যাই হোক, তো এখন কিন্তু আপনারা বেশ কিছু হাঁস মুরগি দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানে। তো আমাদের বাসায় এখন সব মিলে আপনার হিসাব করলাম যেটা ছোটো বড় দিয়ে 45টা হাঁস মুরগি আছে আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আরও বেশি ছিল, সেটা ছিল আপনার 75-76টা হাঁস মুরগি ছিল, মানে নতুন বাচ্চা উঠছিল যেগুলো। তো নতুন বাচ্চাগুলো আসলে বিক্রি হয়ে গেছে, এখন নতুন বাচ্চা তেমন কিছু নেই, আপনার কিছু চীনা হাঁসের বাচ্চা আছে। তো আন্তরিকভাবে দুঃখিত যে আমি সেই বাচ্চাগুলো ভিডিওতে দেখাতে পারিনি। তো বন্ধুরা পুরো ভিডিও জুড়ে কিন্তু আমি আমার কিছু কথা শেয়ার করলাম, আর শেষের দিকে এসে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে কিন্তু দেখেছেন যে আমার যে বাসাটা এটা কিন্তু বিল এলাকায়, অর্থাৎ আমার এই সাইডে কিন্তু সব ঘের এলাকা। আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন, দেখেন যতদূর দেখা যাচ্ছে ততদূর কিন্তু ঘের। তো এই ঘের এলাকা থাকার সুবাদে আমি কিন্তু এখানে চাচ্ছি যে আপনার দেশি মুরগি পালন করতে, যেহেতু এখানে কিন্তু আমার সমস্ত হাঁস মুরগিগুলো ছেড়ে দেওয়া থাকে, উন্মুক্তভাবে তারা ঘোরাফেরা করতে পারে সারাদিন এবং সন্ধ্যাবেলায় তারা কিন্তু তাদের ঘরে ওঠে। তো সেই হিসাবে আমি চাচ্ছি যে আপনার দেশীয় খাবারে
দেশীয় মুরগি। তো এখানে আপনার কিছু বিদেশি জাতের মুরগি আছে দুই একটা কোরাস, তো এগুলো আলাদা করে রাখবো ইনশাল্লাহ। আর বাকি যেগুলো আছে একেবারে দেশি টাইপের মুরগি, এবং আমার যে ইচ্ছা সেটা হচ্ছে এক একটা জাত তৈরি করার। যেমন আপনার ওই যে বড় যে দুইটা মুরগি দেখলেন, ওইখানে একটা মুরগি এবং একটা মোরক আছে সাদা এবং বড়, তো এইগুলা নিয়ে কিন্তু হচ্ছে আপনার আলাদাভাবে এ করার। আর এই যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ দেশি মুরগি। তো এইখানে কিন্তু বিল সাইড দেখেন, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনার এদের জন্য মানে প্রাকৃতিক খাবার থাকে। তো এই সাইডে আমার ইচ্ছা আছে যে একটু বড় পরিসরে করার, যদিও আমার আব্বু আম্মু আসলে আমার এই পরিকল্পনার সঙ্গে সায় দেয় না। তার মানে আমি বড় কিছু অ্যাকশানসে করি সেটা আসলে তারা অনুমতি দিতে চায় না, এই জন্যে যে সব জায়গায় কিন্তু একটা ভয়ের কারণ থাকে। যদি কোনো কারণে আপনার অ্যাকশানসে বড় কোনো লসের অংশে মানে ই হয়ে যায়, সেই জন্য যেহেতু আমার ইনকাম সোর্সটা অত্যন্ত কম, সেই জন্য তারা আসলে আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করে। যদিও আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করি, আর আল্লাহ পাক আমার অল্প আয়তে আলহামদুলিল্লাহ বরকত দেয়, আর তাতে কিন্তু আলহামদুলিল্লাহ আমার যে চাহিদা সেটা কিন্তু মিটে যায়। যদিও হাইফাই জীবনযাপন করতে পারি না, তারপরও আলহামদুলিল্লাহ যেভাবে হোক আল্লাহ পাক কিন্তু চালিয়ে নেয়। তো সব মিলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো বন্ধুরা, যে বড় মুরগিটার কথা বললাম সেই মুরগিটাই কিন্তু একটু আগে দেখলেন যে ক্যামেরার সামনে দিয়ে কিন্তু চলে গেছে। আর যেহেতু আমাদের গ্রাম্য এলাকা, গ্রামের পরিবেশ, তো গ্রামের এই খোলামেলা পরিবেশে মুরগিদের কিন্তু স্বাস্থ্য রক্ষার দিকে একটু খেয়াল রাখতে হয়। তো সেই হিসাবে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ প্রতি 15 দিন পর পর ওদের কিন্তু একটা ঔষধ খাওয়াই, যেটা আমাদের লোকাল বাজারে বা আপনার আমাদের গ্রামে পাওয়া যায়। তো সেই খাবার, সেই ঔষধটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ হয়। তো বন্ধুরা, আমার ভিডিও কিন্তু একেবারে শেষের দিকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।